জনি কাউকো কলকাতায় আসছে এবং সম্ভাবনা রয়েছে আরমাদু সাদিকুকে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান। ইস্টবেঙ্গলে বিদেশি বদল নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছ থেকে আপডেট ভেসে আসছে, যাতে বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গলে কটা বিদেশি চেঞ্জ হতে চলেছে বা কে চেঞ্জ হতে চলেছে, বোর্জা হেরেরার চোট সম্পর্কে কী আপডেট আছে, মনভীরের চোট সম্পর্কে কী আপডেট আছে, আনোয়ার আলীর চোট সম্পর্কে কী আপডেট আছে। এছাড়াও মোহনবাগানের সামনে যে ম্যাচ রয়েছে 27 তারিখ উড়িষ্যার বিরুদ্ধে, সেখানে মনভীর খেলতে পারবে কি না, আনোয়ার কবে ব্যাক করবে, মানে সব কিছু নিয়ে ভিডিওতে ডিসকাস করতে চলেছি। অ্যান্ড অবশ্যই ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার নেক্সট রাউন্ডের বা এই রাউন্ডের জন্য আগামী ম্যাচগুলো কবে হতে চলেছে, ইন্ডিয়ার মাঝখানে কি ম্যাচ রয়েছে, সব কিছু নিয়েই মানে প্রচুর ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তাই সবার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এবং ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও ফেসবুক পেজটাকে এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও। তো প্রথমে চলে আসা যাক মনভীর সিংয়ের চোট এবং মনভীর সিং লাস্ট ম্যাচে না থাকায় যে লাস্ট কুয়েতের বিরুদ্ধে ফিনিশিংটা আসেনি সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আসছে। হয়তো মনভীর থাকলে রাইট উইংটা আরও বেশি স্পিডি হতো বা মনভীর যে ফিনিশগুলো ট্রাই করেছে সেই ফিনিশগুলো কোথাও লাস্ট ম্যাচে যেটা আসেনি সেটা হয়তো হতে পারত। তাই ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের নেক্সট ম্যাচে কি মনভীর অ্যাভেলেবেল থাকবে এটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন পাচ্ছি। তো ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ কিন্তু আর এই মুহূর্তে নেই, ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ আছে 21 মার্চ 2024 আফগানিস্তানের এগেনস্টে। তার আগে ইন্ডিয়ান ম্যাচ রয়েছে, এএফসি এশিয়ান কাপ গ্রুপ স্টেজের ম্যাচ রয়েছে যেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া খেলবে 13 জানুয়ারি সকাল 5টা থেকে। এর আরও ডিটেলস কোথায় দেখানো হবে বা এর জন্য কী স্কোয়াড সিলেক্ট করবে স্টিফেন কনস্ট্যান্টাইন, তো সব কিছু নিয়ে আগামী দিনে কথা বলবো কারণ এখনও অনেকটা টাইম বাকি আছে। তো মনভীর সিংয়ের যে চোটটা রয়েছে সেই চোটটা এখনও সম্ভবত 1 সপ্তাহ টাইম লাগতে পারে বা তার বেশিও লাগতে পারে। এবার সেটা কিন্তু আগামীকাল খুব ভালোভাবে মনভীর সিংয়ের চোটটা নিয়ে বিশদে জানা যাবে, কারণ শোনা যাচ্ছে যে একটা ডাক্তারের সাথে কনসাল্ট চলছে এবং তিনি আবারও বারবার তাকে পরীক্ষা করছেন এবং চোটটা কিন্তু খুব বড় কিছু না, মাংসপেশীদের টান যেটা প্লেয়ারদের হয়, খিঁচ ধরে যায় মাংসপেশীতে, মানে এটাকে বলে মাসেল ওভারলোড, তো এটা আস্তে আস্তে হয় এবং ধীরে ধীরে সেরে যায়, একটু রেস্টে থাকলেই কিন্তু জিনিসগুলো সেরে যায়। তবে পুরোপুরি সুস্থ করার জন্যই কিন্তু ম্যানেজমেন্ট তাকে একটু টাইম দিতে চাইছে। এবার 27 তারিখ উড়িষ্যার এগেনস্টে কিন্তু মোহনবাগানের ম্যাচ আছে, এএফসির ম্যাচ আছে, তাই সেখানে মনভীর না থাকলে কিন্তু একটা প্রবলেম হবে, সেই জন্য বারবার মনভীরের দিকে নজর রাখা হয়েছে। এবং এই ম্যাচে আনোয়ার না থাকলেও আরও একটা সমস্যা হবে কিন্তু ম্যানেজমেন্টের কাছে, যেটা বাংলাদেশে এগেনস্টে লাস্ট ম্যাচ দেখেছো, বা আনোয়ার না থাকায় ডিফেন্সটা কতটা পরিমাণে সাফার করছে মোহনবাগানে সেটাও তোমরা ভালো করে লক্ষ্য করছো। এবং শোনা যাচ্ছে আনোয়ারেরও 1-2 সপ্তাহ এখনও লাগতে পারে, এখনও 3-4 দিন পরে আরও একটা ট্রিটমেন্ট হবে, আরও একটা পরীক্ষা হবে আনোয়ারের, যেখানে বোঝা যাবে যে ওর আর কতদিন সময় লাগবে। মোটামুটি 1 সপ্তাহ মধ্যে কিন্তু এই দুটো মনভীরের আপডেটটা তো আগামীকালই হয়তো আগামীকাল বিকেলের মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট যে এই জিনিসটা হতে চলেছে। আর আনোয়ার আলীর আপডেটটা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে তোমাদের কাছে একদম শিওর করতে পারবো যে এরকম ডেটে আনোয়ার আলী ব্যাক করছে। তবে এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে সেটা হলো যে মোহনবাগানে ফিরতে চলেছে কিন্তু জনি কাউকো, তার চোট সারিয়ে এতদিন রিহ্যাবে কাটিয়ে ডিসেম্বরের 2nd উইকে জনি কাউকো ফিরবে এবং মোহনবাগান ক্যাম্পে যোগদানের পর তার কিন্তু ফিটনেস টেস্ট হবে, সেখানে যদি সে পাশ করে যায় সম্ভবত আরমাদো সাদিকুকে ছেটে ফেলতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এখনও সম্ভাবনার তালিকায় রয়েছে সবটা, তাই তার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের এটুকু অ্যাসিওর হওয়া উচিত বা কোচের এটুকু অ্যাসিওর হওয়া উচিত যে তাদের এই টিমে আর স্ট্রাইকার দরকার নেই, তাদের একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার দরকার, যেমন জনি কাউকোর মতো যে সেন্টার মিডফিল্ডের রোলটা খুব ভালোভাবে নিভাতে পারবে, যেমন বল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে
অন্যের পা থেকে বল কেড়ে নেওয়া, মানে ডিফেন্সিভ এবং অ্যাটাকিং দুটো যে একটা প্লেয়ারের মধ্যে থাকে, কোয়ালিটি থাকে, তো সেরকম প্লেয়ার কিন্তু জনি কাউকো। তো সেরকম ম্যানেজমেন্ট অ্যাসিওর করতে হবে যে জনি কাউকো তার ঠিক ফিটনেসের মধ্যে এসছে, এবং সাদিকুর মতো স্ট্রাইকারকে আর দরকার নেই, তাদের কাছে অনেক স্ট্রাইকার রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই এই জিনিসটা চেঞ্জেস হবে, সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট এবং কোচের মনে হওয়ার ওপর। তো আশা করা যায় ডিসেম্বরে জনি কাউকোর প্র্যাকটিস বা সেই সম্পর্কে ফিটনেস সম্পর্কে আপডেট পেলে এই জিনিসটা তোমাদের সাথে আমরা একেবারে অ্যাপ্রোপ্রিয়েটভাবে শেয়ার করতে পারবো যে এই জিনিসটা হতে চলেছে। তো একটু ওয়েট করে যাও, আর তোমরা কজন চাও যে আরমাদো সাদিকুর বদলে জনি কাউকো মাঝমাঠে আসুক। এরপর চলে আসা যাক ইস্ট বেঙ্গলের টপিক। ইস্ট বেঙ্গলের আগামী ম্যাচ রয়েছে আইএসএল এর চেন্নাইয়ের এগেনস্টে। এবার চেন্নাইয়ের এগেনস্টে ম্যাচে সেটাও কি বুর্জা খেলতে পারবে কি না সে নিয়েও কিন্তু সংশয় তৈরি হয়েছিল, এবং কনফার্ম জানানো হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে যে না, বোরহার চোটটা বেশ ভালো লেভেলের রয়েছে, বোরহা এই ম্যাচটা খেলতে পারবে না। অ্যান্ড বোরহা জায়গায় কী রিপ্লেসমেন্ট আসতে চলেছে, দেখো বোরহা তো মোটামুটি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর অনেক আগে সুস্থ হয়ে যাবে, এবং মেবি ইস্ট বেঙ্গল বোরহা আর দুটো ম্যাচ খেলতে পারবে, মানে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে, মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোর আগে। তো সেখানে দাঁড়িয়ে আতসকাচের তলায় রাখা হয়েছে প্রত্যেকটা মানে বিদেশি প্লেয়ারকে, এবং সেখান থেকে দাঁড়িয়ে কাটছাট করা হবে। তবে একমাত্র বিদেশি, মানে একজন মাত্র বিদেশিকেই বাদ দেওয়া হবে, সেটা চোট খুব বেশি হলে বোরহাও বাদ যেতে পারে, সিভেরিও টোরোও বাদ যেতে পারে। এবার পাদ্যকে বাদ দেবে কি না সেটাও ভাবনা চিন্তার বিষয় রয়েছে ম্যানেজমেন্টের। তো সব কিছুই এখন সময় বলবে, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে অনেক কিছু আরও জানা যাবে এই সম্পর্কে। তবে যা চেঞ্জেস হবে বিদেশি বদল সেটা শুধুমাত্র একজনই হবে। তবে ইন্ডিয়ান বেশ কিছু প্লেয়ার, বেশ কিছু পজিশনের জন্য বেশ কিছু প্লেয়ার রিক্রুট করা হবে, মানে ভারতীয় প্লেয়ার স্কোয়াডে, ইস্ট বেঙ্গলের স্কোয়াডে আরও বেশ কিছু ঢুকবে, এবং ট্রায়ালেও একজন প্লেয়ার আছে, তোমরা আপডেট পেয়েছো অবশ্যই সেই প্লেয়ারটা সম্পর্কে। তো মোটামুটি এই আপডেট ছিল এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে, দু জায়গা থেকেই। অ্যান্ড কমেন্ট বক্সে জানিও এই ভিডিও সম্পর্কে যে আপডেটগুলো ডিটেলসে দিলাম সেই আপডেট সম্পর্কে তোমাদের কী মতামত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।